আজকে নির্বাচনী যে একটা আবহাওয়া, এটা তো অনেকদিন ধরেই খুব জমজমাট একটা পরিবেশ, তো খুবই ভালো লাগছে। আসলে ভোট দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে। আপনি বলেছিলেন আপনার ভোট আপনি যদি যাকে খুশি তাকে দেবেন, কোন বিষয়টা দেখে? এখানে তো আমাদের সবাই মানে যোগ্য, অনেকেই যেমন আমাদের সবাই খুব সিনিয়র পার্সোনালিটি এখানে আছেন যারা পার্টিসিপেট করছেন, আমাদের সবাই গুরুজন অভিভাবক, তো ওভাবেই আসলে যোগ্যতা মানে তো আমাদের বিচার করার কিছু নেই, কারণ প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় আসলে সফল। তারপরেও যেহেতু আমাদের নির্বাচন, সেখানে তো আসলে ভোট তো দিতেই হবে, সেই জায়গা থেকে দিয়েছি। তবে সবাই যেহেতু আমাদের মেন্টর, আমাদের অভিভাবক, আমাদের অভিভাবকদের কাছে একটাই রিকোয়েস্ট শুধুমাত্র, যে আমরা যেন সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে চলচ্চিত্রের জন্য যেন কাজ করি, সেটাই আসলে আমার ছোটো বোন হিসেবে সবার কাছে চাওয়া। আর আরেকটা মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমার রিসেন্ট একটা ফিল্ম রিলিজ হয়েছে চরকিতে, টান নামে একটি সিনেমা, তো চরকিতে চলছে আমার টান, আর এখানে FDC-তে চলছে টান টান উত্তেজনা ইলেকশন, তো আমি একদম টান মুডে আছি আসলে এখন। যারা জিতবে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আমি চাই যে আসলে তারা যেন সত্যিকার অর্থেই আমরা যেই যে প্রতিশ্রুতিগুলো আমরা পেয়েছি, আমরা শুনছি, সবাই যেন সেগুলোতেই আসলে কাজ করে, সেগুলো নিয়ে কাজ করে। এবং যারা জিততে পারবেন না, যেহেতু এটা ইলেকশন, আমার মনে হয় যে তারাও যেন আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে যারা জিতবেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আসলে আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করে। তুমি না, আমার মনে হয় যে আসলে এটা খুব বড় একটা দায়িত্বের জায়গা, তো সেটা আসলে ভবিষ্যৎ তো বলা যায় না, যদি ওরকম কোনো সুযোগ হয় বা ওরকম যদি আসলে কেউ আমাকে যোগ্য মনে করে সেটা আলাদা বিষয়, কিন্তু আমার মনে হয় যে আমার এই অল্প অভিজ্ঞতা আসলে আমি এখানে সাহসী করবো না, কারণ এটা অনেক বড় একটা সেক্টর। সো চলচ্চিত্রে অভিনয় নিয়ে থাকতে চাই আপাতত আমার দর্শকদের কাছে। থ্যাংক ইউ, ঠিক আছে।